এই মুহূর্তে আমি আছি আমেরিকার নিউ ইয়র্ক সিটির অ্যামাজন ফ্যাকাল্টিতে, অ্যামাজনের যে ডেলিভারি সেকশন ওই জায়গাতে আছি, নিউ ইয়র্কের স্ট্যান্ড আইল্যান্ডে। এখান থেকে মোটামুটি নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গায় যে ডেলিভারিগুলো দেওয়া হয় অ্যামাজনের, সব প্রোডাক্টগুলো এখানে আসে। পাশাপাশি এখানে এই যে পিক আপ এবং রিটার্নের অপশনও আছে। তো চলুন আপনাদেরকে আশেপাশের অবস্থা একটু ঘুরে দেখাই। এই যে এখানে সাইন দেওয়া আছে অ্যামাজন ডেলিভারি অল ট্রাকস, আর এই হলো বিশাল বড় ফ্যাকাল্টি এই অ্যামাজনের। আর হচ্ছে পার্কিং লট, যারা এখানে এমপ্লয়িরা কাজ করে তাদের এই যে পার্কিং এর ব্যবস্থাও আছে। তো বিশাল বড় একটা ফ্যাকাল্টি। আর এই যে ট্রাক গুলো দেখেন, বিশাল বিশাল অ্যামাজনের ডেলিভারি ট্রাক গুলা। আর ওই পাশটা হচ্ছে প্রবেশ পথ, এই যেখানে পিক আপের অপশনও আছে এবং রিটার্ন, কেউ যদি রিটার্ন কিংবা পিক আপ করতে চায় এখানে এসে ডাইরেক্ট সরাসরি পিক আপ করতে পারবে। তো বিশাল বড় অ্যামাজনের ফ্যাকাল্টি। এই হলো আটটা প্রবেশ পথ এই অ্যামাজন ফ্যাকাল্টিতে ঢুকার জন্য, অ্যামাজন ডেলিভারি কাস্টমার পিক আপ ভিজিটার্স অ্যাসোসিয়েটস ডেলিভারি ভ্যানস। তো এই সাইডটাতে হচ্ছে যারা প্রোডাক্ট পিক আপ করতে চায় কিংবা রিটার্ন করতে চায়, এবং অ্যাসোসিয়েটস এন্ট্রি যারা কাজ করে তাদের প্রবেশপথ। আর এই সাইডটা হয়ে যায় যে পিক আপ এবং রিটার্ন। তো এই হলো অ্যামাজনের ডেলিভারি ফ্যাকাল্টি, নিউ ইয়র্কের স্ট্যান্ড আইল্যান্ড এটার অবস্থান। আর কুইন্স এবং ব্রুকলিনে অ্যামাজনের বিশাল বড় ওয়ার হাউসও আছে, বিশ্ববিখ্যাত এবং বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং সাইট হচ্ছে এই অ্যামাজন। তার সঙ্গে আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন।